দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে আর নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার আটশো তিন জন এ নিয়ে দেশে এই ভাইরাসে মৃত্যু হল এক হাজার তিনশো তেতাল্লিশ জনের আর করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার দুশো বিরানব্বই জন দুপুরে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ষোলো হাজার দুশো উনষাটটি এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট পাঁচ লাখ সাতষট্টি হাজার পাঁচশো তিনটি এছাড়া নতুন এক হাজার নশো পঁচাত্তর জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চল্লিশ হাজার একশো চৌষট্টি জন বক্তব্য